বিয়েটা হয়ে যাবার পর যখন বিদায়ের সময় আসলো, তখন সবাই কাঁদছিল, কিন্তু তানিয়া বাদে সে ওদের কান্না দেখছিল। সে কাঁদছে না কারণ তার মেকআপ নষ্টই হয়ে যাবে। মা বাবার ইদম সবাই কেঁদেছে, তাও তানিয়ার চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয়নি। ইদম চোখ মুছছে মুছতে সেন্টারের বাইরে চলে গিয়েছিল। তার এত বেশি কান্না আসছিল তিথির বেলায়ও এত কাঁদেনি সে। তানিয়াকে সে একটু বেশি ভালোবাসে, কারণ তানিয়া ওর মতো ইদুষ্টমি করতো, দুজনে একসাথে সব জায়গায় ঘুরতো। হঠাৎ সামনে টিস্যু দেখতে পেয়ে ইদম টিস্যুটা নিয়ে বলে, থ্যাঙ্কস পান্তয়া। আমি পিঙ্কি। দিদম চোখ মুছে পেছনে তাকায় পিঙ্কি রাগানিত চোখে। সরি, আমি ভাবলাম ফান্না। পান্নাকে পান্তুয়া ডাকো, আমাকে কি ডাকবে শুনি? তোমার নাম পিঙ্কি সুন্দর, দাও না একটা নাম যেটা তুমি ডাকবে। পিঙ্কি সুন্দর, এর বেশি বাড়ানো কমানো ঠিক না, অতিরিক্ত হয়ে যাবে। এটা বলে সে সেন্টারের ভেতরে চলে যায়। আসলে পান্না টিস্যু নিয়ে আসছিল রিদমের কাছে, কিন্তু পিঙ্কি সবশেষে তিথি দানিয়াকে ধরে কাদার সময় ওর কানের কাছে বলে, কাদ একটু বল দি। তুমি কাদো, আমি ঠোঁট নাড়াচ্ছি। একটা চট দিব, ফাজলামো করিস কেন? খালার কটু কথা বলবে খালা গো। তানিয়া কান্নার অভিনয় করতে গিয়ে হেসে দিল। মিয়া সাহেব দূরেই দাঁড়িয়েছিলেন, তানিয়া খালুককে জোর করে ধরিয়ে বললেন, দেখেন কি সংস্কার আপনাদের মেয়ের, বিদায় বেলা হে হে করে হাসছে, আর ওই দেখেন পিঙ্ক কালারের জামা পরা আমার মেয়ে পিঙ্কি, কত আদব কথা আমি ওকে শিখিয়েছি। আপনার ছেলের ঘরের বউ বানালেই বুঝতে পারবেন। ওটা আপনার মেয়ে? আরে ওই তো কিছুক্ষণ আগে আমার পাঞ্জাবিতে মাংসের ঝুল ফেলে একবার সরি তো বলেনি, উল্টো বলে গেলো আমি নাকি চোখে দেখে হাঁটি না, চোখ আকাশে রেখে হাঁটি। আরে না, আমার মেয়ে এমন করতেই পারে না। তার মানে আপনি বোঝাইতে চাইছেন আমি চোখে কম দেখি? না না, তা কখন বললাম। তবে শুনুন, আমার কোনো ছেলে নেই, পাঁচটা মেয়ে আমার, বুঝছেন? তানিয়ার সাথে বোন বা নানুদের যাওয়ার নিয়ম, তানিয়ার নানু নেই, এদিকে তিথি যেতে পারবে না, ঈশান দিবে না ওকে, তাই সিদ্ধান্ত হলো পান্না যাবে। গিয়া সাহেব নিজেই বলেছেন যাতে পান্নাকে নিয়ে যাওয়া হয়। তানিয়াও চাইছে এসে যাতে ওর সঙ্গে আসে। তানিয়া পানার মন খারাপ দেখে গাড়িতে বসে বলে, বাবা রিদমকে বলো আমার সাথে আসতে, ও মনে হয় বেশি ইমোশনাল হয়ে গেছে, ওকে নিয়ে যাব, তাহলে ওর মনটা ভালো থাকবে। রকিবের মা সামনের সিটে বসে ছিলেন, তিনি বিড়বিড় করে বললেন, যত সব ঢং ফার্সেনা গোষ্ঠীশুদ্ধ সকলকে নিয়ে শ্বশুর বাড়ি যাবে, যেন আমাদের বাসা ফাইভ স্টার হোটেল পাইছে। আন্টি সত্যি বলছেন? তাহলে তিথি আপু আর ঈশান ভাইয়া কেউ নেই? রকিবের মা চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। ওই সময় রিদম গাড়ির জানালা দিয়ে এসে বলে, আন্টি আপনি পিছনের গাড়িতে যাবেন, এই গাড়িতে আমি টুকুর সাথে বসবো ড্রাইভারের পাশের সিটে, আর পান্না তো টুকুর পাশে বসেছে, জায়গা নেই। হ্যাঁ আমার ছেলের গাড়ি, আমি কেন আরেক গাড়িতে যাব? আমি এই পিচ্ছি মেয়েটাকে কোলে নিয়ে ঢের বসতে পারবো। এটা বলে তিনি উঠে এসে তানিয়ার পাশে বসে পান্নাকে কোলে নিলেন। ঈশান তিথিকে নিয়ে তার বাসায় ফিরেছে, বাসায় খালি জেনে সে ঠিক করে তিথির সাথে আলাদা সময় কাটাবে, তাই আজ আর তিথিকে সেন্টার থেকে বাবা বাড়িতে যেতে দিল না সে। হঠাৎ বাসায় যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন, কোনো প্ল্যান আছে? তা আছে কিন্তু বলা যাবে না। তিথি আর চোখে তাকায় ঈশানকে, সুবিধা ঠিকছে না, এদিকে কিছু করারও নাই, তার যা কুল আছে সব ঈশানকে ঘিরে, ওকে ইগনোর করে কোথাও ঠাই পাবে না সে, সে কারণে চুপচাপ গাড়িতে বসে থাকাটাই শ্রেয়। ঈশানের বাসায় ফেরার পর তিথি আবারও মনে পড়ে যায় এ বাসায় তার পড়ার মতো কিচ্ছু নাই, সে মাথায় হাত দিয়ে সোফায় বসে থাকে আধ ঘন্টা। ঈশান ফ্রেশ হয়ে রান্নাঘরে একা একা তার স্পেশাল নতুন লঞ্চ হওয়া নুডলস বানাচ্ছে দুজনের জন্য। তিথি সোফায় শুয়ে শুয়ে বলে, আন্টির কোনো শাড়ি পরতে পারি আমি? না। কেন? আমার মায়ের একটা রোগ আছে, ওনার জিনিস অন্য কেউ পড়লে সেটা আর তিনি ইউজ করেন না। তোকে যে ওনার একটা শাড়ি দিয়েও দিব তারও উপায় নেই, মা নতুন আনা শাড়ি পরতে পারেন না, তার রাতে ঘুম হয় না, নরম কোমল কাপড় যেগুলো সেগুলাই উনি পরেন। তো কি করব আমি, আপনি না হয় ওনাকে কোমল কাপড় একটা এনে দিয়েন। তা হবে না, কারণ মায়ের জন্য সেই কোমল কাপড়গুলোই যে তাঁতি তৈরি করে
তিনি গত হয়েছেন। তার বংশে এখন তার মেজ ছেলে ওই কাপড় বুনে, কিন্তু তার একটা শাড়ি বানাতে এক মাসের বেশি সময় লাগে। সে কারণে তাকে দু মাস আগে জানিয়ে দিতে হয় যে মায়ের জন্য শাড়ি লাগবে। এখন কি করব আমি? আমার শার্টের অভাব। আপনার শার্ট পরব? রিয়েলি? ওই দিনের মতো বকবেন না তো। ঈশান হাসি দিয়ে কাজ করতে থাকে চুপচাপ। না, আমি এই তো বেশ ভালো আছি। রকিবের কথা শুনে খালা বললেন, দেখ রে বনু, তোর ছেলে বউকে একা পাওয়ার জন্য ঘুমের ভান ধরছে কেমন। হ্যাঁ, তাই তো দেখছি, বউকে দিলে তখন আর তার কোনো ঘুম পাবে না। রকিব চশমা ঠিক করে বসে থাকলো। তানিয়া ওর চোখের একরাশ ঘুমের ক্লান্তি দেখে বলল, আন্টি উনি যাক ঘুমাইতে, আমি না হয় আপনার এই কাজগুলো করছি বসে বসে। উনি না থাকলে তো সমস্যা নেই, আমাকেই তো থাকতে হবে। রকিব তাদের দাঁত চেপে তাকিয়ে আছে। সে ঘুমের নাটক করছিল যাতে সবাই তাদের ছাড়ে আর তারা বাসর ঘরটা উপভোগ করে। এখনই এত দরদ লাগবে না, বিয়ে দুজনেরই বিয়ে হয়, অনুষ্ঠানও দুজনকেই দিতে হয়। দুজনে বাসায় থাকো, রাকিব তেঁতুলের জুস খাবে। না না, এই তো আমার ঘুম পাচ্ছে না, আমি বেশ আছি। পান্নাকে রকিবের খালাতো বোনদের সাথে এক রুমে শুতে দেওয়া হলো আর রিদম রকিবদের খালুর সাথে ঘুমাতে গেছেন। অবশেষে রকিব আর তানিয়াকে এই রুমে যাবার পারমিশনটা দেওয়া হয়। রকিব খুব এক্সাইটেড ছিল, খুশি তার আর ধরছিল না। সে আস্তে করে দরজা লাগিয়ে পেছনে তাকাতেই দেখে তানিয়া এক এক করে গণাগাটি খুলছে আর একটা একদিকে ছুটছে। আরে আরে, করছো কি? আমি খুলবো তো। এটা শুনে তানিয়া চোখ বড় বড় করে পেছনে তাকিয়ে বলে, কিরকম অসভ্যের মতো কথা বললেন, আপনি খুলবেন মানে? না মানে গয়নাগুলো আমি খুলে দিব, তোমার তো একা একা করতে কষ্ট লাগার কথা। ও না থাক, আমি পারবো, গয়না খুলতে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, আপনি খুলে দিলে সেই স্যাটিসফ্যাকশনটা আসবে না। রকিব সর্বতে এক গ্লাস নিয়ে পুরো গ্লাসটা খালি করে চেয়ারে বসে তানিয়া সব গহনা খুলে বলে, মা গো মা, আমাকে মুকেশ আম্বানির বেয়ান বানিয়ে রাখছিল যেন হিন্দি সিরিয়ালের বউগুলার মতো। এবার এই শাড়িটা কেমনে খুলব? যে সেফটি পিন লাগাইছে এই পার্লারের মেয়েটা। থাক, যা হবার তা কাল সকালেই দেখা যাবে, আমি বরং ঘুমাই। এটা বলে তানিয়া ধপাস করে ফুলে সাজানো বিছানায় শুয়ে পড়ে। এ কি, এটা কি হলো তানিয়া, শুনছো? এই ঘুমালে? হোয়াট দ্য হেল, বিয়ে করেছি বাসর রাতের এই অবস্থা দেখার জন্য? তানিয়া উঠো। আরে উঠবো না এখন, বললাম না সেফটি পিন কাল সকালে খুলবো, এখন আর আমার শক্তি নেই, ঘুমিয়ে নিন, সকালে এনার্জি পাবো সেফটি পিন খোলার। খুলিও না, থাক উঠে তো বসবা একটু। হ্যাঁ, আজকে আমাদের বাসর রাত, কত পরীক্ষিত রাত এটা, সেটা জানো? জানো না কেন, আজ কয়েকদিন ধরে দিদি মামিরা আমার মাথা খেয়েছে বাসর ঘরের সিনেমার কাহিনী বলতে বলতে। তো তুমি এখন সেই সিনেমারে রিয়্যাক্ট করবে না? না, আমি যে করবো না সেটা কি ওনারা দেখবেন না জানবেন? আপনার উপর আমার বিশ্বাস আছে, আপনি শিয়ারিগুলো বলবেন না কাউকে। পিঙ্কি বাসায় ফেরার পর থেকে শুয়ে শুয়ে কান্না করছে। পান্না রিদম যে একসাথে তানিয়া শ্বশুরবাড়ি গেছে এটা নিয়ে সে ভীষণ কষ্ট পেয়েছে। গিয়াসের বুকে কাঁদতে দেখে ভাবলেন, পিঙ্কি হয়তো পান্নার বিয়ে ঠিক হবার কথা জেনেছে তাই কাঁদছে, ওনার বেশ খারাপ লাগলো। আসলেই বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে ঠিক হলে ব্যাপারটা একেবারেই বেমানান লাগে। উনি নিঃশব্দে রুমে প্রবেশ করে বললেন, মা রে এভাবে কাঁদিস না, তোকে যে আমি কত ভালোবেসে বড় করেছি কখনো তোকে কাঁদতে দেয় নেই, আর সেই তুই এভাবে অজরে কেঁদে চলেছিস। হ্যাঁ, আমার ভীষণ খারাপ লাগছে, চিন্তা করিস না মা, পান্নার জন্য যেমন ছেলে প্রস্তাব এসেছে তোর এর চেয়ে ভালো একটা আসবে। একথা শুনে পিঙ্কি কান্না বন্ধ করে চোখ মুছে পেছনে তাকায়, এরপর বলে, বিয়ের প্রস্তাব পান্নার জন্য? হ্যাঁ রে, ওর খুব ভালো একটা ছেলের সাথে বিয়ের কথা পাকা করে এসেছি, ঈশানের সাথে। ছেলেটা যাবে না পড়াশুনো করে। ও মা, তাই নাকি? পিঙ্কি খুব খুশি হলো, কারণ তার মনে হলো রিদমকে নিয়ে আর কোনো চিন্তা তার নাই। রকিব বসে বসে ঘড়ির কাঁটা দেখছে, 12টা বাজছে সেই কবে, তাও 12:10 এখনও বাজছে না, সময় এত ধীরে কেন চলছে? প্রকৃতি তাকে বোনাস সময় দিচ্ছে বাসরাত উপলক্ষে, কিন্তু তার বউ সব কিছুতেই পানি ঝেড়ে দিল। তানিয়া উপর হয়ে শাড়ি পেঁচিয়ে এলোমেলো হয়ে ঘুমিয়ে যাচ্ছে, তার কোনো খবরই নাই কিছুর। তানিয়া
একটু ওঠোই না, একটু গল্প করো, তাও তো দিনটা স্মরণীয় করে রাখতে পারবো। যা প্যাটা প্যাদম, কইছি না 10 টাকার বেশি 1টা টাকাও দিলাম না? আমার টাকা মারি কি তুমি বিল্ডিং বানাইবা? মানে কাকে কি বলছো? তানিয়া ঘুম থেকে রিক্সাওয়ালা মামাকে ধুয়ে দিল ভালো করে। এদিকে তার নতুন বরের এই রাতটা স্মরণীয় হয়ে গেল নতুন বউয়ের গালি খেয়ে। তিথি এখানে শার্টের খোঁজে ওর আলমারিটা খুলতে একটা ঝুলন্ত প্যাকেটের দেখা পেল। এই প্যাকেটটা যে তার জন্যই রাখা তার নিশ্চিত করার জন্যই সে প্যাকেটের বাইরে ভালোভাবে দেখে এবার ভেতরটা দেখার জন্য আগ্রহী হয়ে ওঠে। ধীরে সুস্থে ব্যাকেটটা খুলতেই দেখতে পায় কালো রঙের সুতির কাজ করা একটা শাড়ি ছিকছিক করছিল ওর হাতে। এমনিতেই তিথির কালো রঙটা অনেক বেশি প্রিয়, তার উপর যদি এরকম ঝকমকে শাড়ি হয় তাহলে তো আর কথাই নেই। তিথি বুঝতে পারলো ঈশান ওর জন্যই শাড়িটা রেখেছে। সে আর দেরি করে না, দ্রুত শাড়িটা পরে ফেলে। ঈশান আসলে শাড়িটা রেখেছিল কাল বৌবাতে পরার জন্য, কিন্তু তিথি তো এত ধৈর্য ধরার মেয়ে নয়, সে শাড়িটা পরে নিয়ে ঈশানকে দেখাতে চলে আসে। ঈশান নুডলসের বাটি নিয়ে এদিকে আসছিল, আচমকা কালো শাড়িটাতে তিথি এসে হাজির ওর সামনে। ঈশান তো অবাক হয়ে যায় এই দৃশ্য দেখে, তিথি যে এখনই শাড়িটা পরবে তা সে ভাবতেও পারেনি। কি কেমন লাগছে? পোড়া লাল মরিচের মতন। আবার ফান, সিরিয়াসলি বলুন না। শাড়িটা যেহেতু আমার পছন্দ করা তার মানে সুন্দর তো হবেই। আমাকেও তো আপনি পছন্দ করে বিয়ে করেছিলেন। তাহলে বুঝে নে উত্তর কি হবে। তিথি মুচকি হাসি দিয়ে ঈশানকে জড়িয়ে ধরে এরপর বলে, আমার প্রিয় রংটাও মনে রেখে দিয়েছেন। বাটিগুলো পড়ে যাবে, রোমান্টিক হবার একটা সময় থাকে, এখন সেই সময় পার হয়ে গেছে। কই পার হয়েছে, সবে তো রাত 1:30 বাজে, এখন ঘুমানোর সময়। এই বলে ঈশান তিথিকে নুডলস খেতে বসিয়ে দিল। রকিবের মা এসে দরজা ধাক্কাছে। সকাল 9:30 বাজে, অথচ নতুন বউ কিংবা বর কারোরই দেখা মিলে নাই। রকিব দরজা খোল, এত দেরি করে তো তুই নবাব যা তো কালকেও উঠিসনি। আর আজ আপা বোঝেন না কেন, কাল বাসর রাত গেছে। তো গেছে তো কি হয়েছে, সকালেও কি বাসর সকাল? রকিব চশমা ঠিক করতে করতে এসে দরজা খোলে। তানিয়া তখন ঘুমাচ্ছিল। রকিবের মা ভেতরে ঢুকে দেখলেন তানিয়া লম্বা হয়ে শুয়ে আছে, গায়ে শাড়িটাও বদলায়নি, তবে যেমনই কাল সেজেছিল এখনও সেরকমই আছে। রকিবের মা কিছু একটা আঁচ করতে পেরে ওর কাছে গিয়ে জোরে জোরে ওর নাম ধরে ডাকতে শুরু করলেন। এই যে নবাব যদি ওঠেন। মা প্লিজ, আমার টিউশন নেই, একটু ঘুমাইতে দাও। রকিব আমাকে শরবতের গ্লাসটা দে তো। কেন? সেটা তোর জানার প্রয়োজন নেই, দিতে বলছি দে। রকিব গ্লাসটা এনে দিতে আন্টি পুরো গ্লাসের শরবত তানিয়ার মুখে ঢেলে দিলেন। তানিয়া তখনও ঘুমাচ্ছিল। শরবত ঢালার পর সে বলল, হেভি মজা তো, তবে নুনটা কেন? কোন ছাগলের শরবতে নুন দেয়? ওই খবিরদের আমার একেবারেই ভালো লাগে না। সেই খবিশ তোমার শাশুড়ি লাগে। রকিব তানিয়ার পিঠে হাত দিয়ে ওকে উঠিয়ে বসিয়ে দিল। তানিয়া এবার চোখ মিলে রকিবের মাকে দেখে বলে, আন্টি আপনি এখানে? ও সকাল হয়ে গেছে, সরি সরি, আমি তো অ্যালার্ম দিয়েছিলাম বাথরুম রাখেন। ও মা, ঘড়িতে তো মাত্র 9:30 বাজে, আমি 10টার অ্যালার্ম দিয়েছিলাম, কিছু কি হয়েছে নাকি? কি নতুন বউ 10টায় উঠে? তো কয়টায় উঠে? রকিব তোর বউকে ঠিক কর, না হয় আজ রফা দফা হয়ে যাবে। রকিব তানিয়াকে টেনে নামিয়ে বলল, ও সারা রাত ঘুমায়নি, ওর মাথা ব্যথা ছিল মা, এই তো এখনই রেডি হয়ে আসবে। আন্টি কিছু না বলে হনহনিয়ে চলে গেলেন। তানিয়া কি হয়েছে তোমার, এরকম কেন করছো? আমার ক্লান্তি থাকলে এরকমই হয়, এই রোগের নাম ক্লান্তি মিয়া রোগ। ফাজলামি বন্ধ করে রেডি হয়ে আসো, যাও। এরকম দিমাগ দেখাচ্ছেন কেন? ও আচ্ছা, বাসরাতে আদর সোহাগ করিনি বলে দাদু ঠিকই বলেছে। কি বলেছে? বেড়া মানুষকে রাতে আদর করতে না দিলে পরের দিন সকালে তারা ফুদায় মেজাজ দেখায়, দোষ না থাকলেও ক্যাচ ক্যাচ করে। পান্না এক কোনায় বসে পিঠা খাচ্ছে, আজকে সকালে নাস্তা পিঠা ছিল। রিদম তখনও ঘুমে, পিঠা খেয়ে সে রিদমকে দেখতে যেতে চাইলেও পিঙ্কির কথা মনে পড়ায় আর গেল না, চুপ করে যেখানে একটু জায়গা দেখছে ওখানেই বসে থাকছে।
তার মন টিকছে না, কেউ তার বয়সী নাই যে তার সাথে একটু কথা বলবে। রিদম বললেও তাও তার সময়টা কাটত। রিদম তখন এই ঘুম থেকে উঠে এদিকটা এসে পান্নাকে দেখে বলে, টুকু কই? জানি না, এখনো দেখলাম না। তুমি খেয়েছো? হ্যাঁ। রিদম মাথা নাড়িয়ে তানিয়াকে খুঁজতে চলে যায়। তানিয়া টিয়া রঙের শাড়ি পরে গহনাগাটি পরছিল। সে সময় রিদম এসে বলে, টুকু তোমার ব্যাগটা খুলো তো। কেন রে? আমি তোমার গয়নার বাক্সে আমার একটা জিনিস রেখেছিলাম, সেটা এখন লাগবে। তানিয়া ব্যাগটা দেখিয়ে দেয় ওকে। রিদম নিচে বসে ব্যাগ খুলে তানিয়ার গহনার বক্স থেকে পান্নার জন্য আনা ব্রেসলেটটা নিয়ে নেয়। তারপর চলে যাওয়া ধরতেই তানিয়া ওকে ধরে ফেলে, বলে, এত যে বন্ধুত্ব গাঢ় করছিস, জাপানে গেলে মনে পড়বে না? যাবো বলেই গাঢ় করেছি, যেন শেষ অবধি ফ্রেন্ডশিপ বজায় থাকে। আবার সব মেনে তো বললাম, তাও কেন জানি মনে হয় কিছু একটা বাদ গেছে গা। সেটা কি? রকিবের মা আর খালা বউ ভাতের মেনু নিয়ে আলোচনা করছিল। তারা সেন্টারে খাওয়াবেন না, বাসার ছাদে খাওয়াবেন। পান্না ওনাদের কথা শুনছিল। তখন সে এগিয়ে এসে বলে, চিংড়ি মাছ বাদ গেছে। আরে হ্যাঁ, তাই তো, পিচ্ছি মেয়েটা ঠিক ধরেছে, আপা চিংড়িও তো লাগবে। পান্না মুচকে হাসছিল। ওই সময় রিদমকে ফিসফিস করে ডাকে। নিজের নাম শুনে পান্না পেছনে তাকাতে দেখে সদর দরজার কাছে দাঁড়িয়ে রিদমকে ডাকছে। কি হয়েছে ভাইয়া? রিদম পান্নার হাত ধরে বাসার বাহিরে নিয়ে আসে। এরপর দম ফেলে বলে, আন্টি দেখলে কত কথা বলবে, তাই এখানে আসলাম। এই নাও ধরো। এটা কার? আমি তোমার জন্য এনেছিলাম পিকনিক থেকে আসার সময়। পান্নার ব্রেসলেটটার দিকে চেয়ে থেকে তার মনে পড়ে পিঙ্কি ওকে অনেক কথা শুনিয়েছিল রিদমের উপহার নিয়ে, তাই সে বলে, এটা নেবে না। কেন? এটা নিলে কি হবে? আপনি এটা অন্য কাউকে দিয়ে দিন, আমার লাগবে না। তোমার লাগবে না? না। রিদমের খুব রাগ হলো। সে পান্নার সামনে ব্রেসলেটটা ছিঁড়ে ফেলে চলে গেল বাসার ভিতরে। এই প্রথম পান্না রিদমের এই রূপটা দেখেছে। রিদম চলে যেতেই পান্না মুক্তগুলো ঘুরিয়ে নিজের কাছে রেখে দেয়। পিঙ্কি ভয়ে সে এটা নিতে চাইছিল না। এটা যদি রিদম জানতো তাহলে এরকম রাগ দেখাতো না। তানিয়া রকিব তানিয়াকে নিয়ে বের হয়ে বলে, সবাইকে সালাম দিবা, কাউকে বাদ দিবা না, এখানে সবাই মুরব্বি। ওকে। তানিয়া সোফা রুমে এসে লাজুক সুরে বলে, আসসালামু আলাইকুম সবাইকে। রকিব মাথায় হাত দিয়ে ফেলে। রকিবের মা তো রেগে আগুন, যেন লাফা উপচে পড়ল রুমে। তিনি রাগে কটমট করছিলেন ওই সময়। রকিব তানিয়াকে ধীরে ধীরে বলতে থাকে সবাইকে আলাদা আলাদা করে সালাম দিতে। ওকে, আসসালামু আলাইকুম আপনাকে খালা, আসসালামু আলাইকুম আপনাকে খালু, আসসালামু আলাইকুম আপনাকে চাচা, আসসালামু আলাইকুম আপনাকে চাচি, আসসালামু আলাইকুম জেঠা, আসসালামু আলাইকুম আপনাকে জেঠি। থামো তানিয়া। যাক বাবা, আপনি তো বললেন সবাইকে আলাদা করে দিতে। রকিব, তোর বউকে ঠিক কর, না হয় আজ খুব খারাপ হয়ে যাবে। তানিয়া, তুমি যদি আর একবার দুষ্টুমি করেছো তো তো আপনি যদি আর একবার আমাকে বকেছেন তো আজ রাতেও ঘুমাতে যাব জলদি। রকিবের মুখটা শুকনো পাতার মতন হয়ে গেল। সে আর কিছু বলছে না। তানিয়ার খুব জোর হাসি আসছিল, তাও সে হাসিটাকে আটকে রাখে। সে এরকমটা করছে কারণ কাল বিয়ের পরে সে শুনতে পেরেছে রকিবের মা যৌতুক চেয়েছেন ইনিয়ে বিনিয়ে, তাই তানিয়া এরকম করেছে। কালকের পর থেকে বিয়ের বিষয়টা তার হজম হয়নি। সে মানতেই পারছে না এরকম বংশের মানুষ হয়ে কী করে এই যুগে এসে যৌতুক চাইতে পারে। এতদিন আলাপচারিতা করেও সে মানুষগুলোকে ভালোভাবে চিনতেই পারেনি। ঈশানের ইচ্ছে ছিল না রিদমকে এত তাড়াতাড়ি জাপানে নিয়ে যাওয়ার, কারণ সে চেয়েছিল রিদমের এসএসসিটা অন্তত শেষ করে তারপর যাবে। কিন্তু তার একটা বিশেষ কারণে সে রিদমকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই মায়াটা শুধু তিথি জানে, আর কেউ না। তিথি ঈশানের দেয়া কালো শাড়িটা পরেই তানিয়ার বৌভাতে অনুষ্ঠানে আসে। আজ ঈশানা তিথিকে এতটাই ভালো লাগছিল যে বরবউকে ছেড়ে বেশিরভাগ মানুষই তাদের খেয়াল করছিল, কারণ তিথির সাথে মিলিয়ে ঈশান কালো রঙের পাঞ্জাবি পরে এসেছে। তিথি বসে বসে একটা খালি রোস্ট খাচ্ছিল, কারণ রোস্ট তার খুব প্রিয় খাবার, সে আগেই খেয়ে নিয়েছে। এখন সাগরানা দেখে ওখান থেকে একটা রোস্ট নিয়ে একপাশে বসে বসে খাচ্ছে সে।
ওর পাশেই রকিবের চাচাতো বোন টুম্পা বসে খাচ্ছিল। টুম্পা সেই কখন থেকে ঈশানের দিকে তাকিয়ে আছে। সে তখনও জানে না ছেলেটা আসলে কে হয় রকিবের। এত ভালো লাগছিল তার, একেবারে ক্রাশ খেয়ে গেছে সে ঈশানের উপর। ঈশান রকিবের সাথে একটা কথা নিয়ে আলাপ করছিল, আর এদিকে খেয়াল ছিল না। টুম্পা তার পাশে বসা মেয়েটিকে বলে, এই দেখ না ছেলেটা কি সুন্দর, তাই না? এ কথা শুনে হাড় চিবুতে চিবুতে তিথিও তাকায় সেদিকে। ওমা দেখে, ওমা হে তো তার বিয়ে করা বর, টুম্পা বলে। চল না একটু কথা বলি, দেখ তো আমার লিপস্টিক ঠিক আছে কিনা। তিথি এবার মেয়েটাকে দেখে মোটামুটি দেখতে ভালো। তিথি হাঁ করে কিছুক্ষণ চেয়ে থাকে। মেয়েটা টানা টানা চোখ, তার উপর সুন্দর করে আইলাইনার লাগানোয় বিয়েবারে সুন্দর লাগছিল তাকে। তিথি একবারের জন্য মনে হলো ঈশানকে দেখলে ক্রাশ খাবে, তাও ঈশানকে একবার বাজিয়ে দেখার ইচ্ছে হলো তিথির। সে হাত থেকে মুরগি হাড় রেখে দিয়ে বলে, আপু আপু। কি? এই ছেলেটাকে তো আমি চিনি। সত্যি আপনার কি হয়? আমার ছোট ভাইয়ের ছোট বোনের জামাইয়ের শালার বেয়াইন তামিয়ার বড় ভাই হয়। ও তাই? আচ্ছা, প্লিজ প্লিজ আমার সাথে পরিচয় করিয়ে দিবেন। কেন নয়, গিয়ে শুধু বলবে যে ওনাকে তুমি পছন্দ করো, ডেটে যেতে চাও, সিম্পল। উনি তো মেয়ে খুঁজতেছে বিয়ে করার জন্য, মেয়ে পেলে জাপান নিয়ে যাবে। মেয়েটা চোখ বড় বড় করে বলে, তাই ঠিক আছে দাঁড়াও। এই বলে মেয়েটা ইতিউতি আর না ভেবে রকিবের কাছে গিয়ে দাঁড়ায়। ঈশান আচমকা মেয়েটিকে দেখে রকিবের সাথে কথা বন্ধ করে দেয়। কি রে টুম্পা, কিছু বলবি? খাবার খেয়েছিস? খেয়েছি রকিব ভাইয়া, আসলে ওনার সাথে একটু কথা বলতাম। ঈশানের সাথে? তুই ওকে চিনিস? না, ওই যে আমার পাশে একটা আপু বসেছিল উনি চিনে। ওনাকে ছোট ভাইয়ের ছোট বোনের জামাইয়ের শালার বেয়ায়ের বড় ভাইয়া হয়। কি? ওয়েট ওয়েট, ছোট ভাইয়ের ছোট বোনের হাজবেন্ডের বেয়াইনের বড় ভাই, তার মানে তিথির হাজবেন্ড? ওহো টুম্পা, সামান্য লজিক বুঝলি না। ঈশান হলো তিথির হাজবেন্ড, মানে তোর ভাবির বড় বোনের জামাই, বুঝেছিস? কি উনি ম্যারিড? হ্যাঁ রে পাগলি। এই যে ভাইয়া এদিকে তাকান, এত লজ্জা বাবার নাটক করতে হবে না। আপনি যখন একজন বিবাহিত পুরুষ তখন এত সেজে গুজে ফিট হয়ে আসার কি দরকার ছিল? কাকে ইমপ্রেস করার জন্য এত গর্জিয়াস সেজে এসছেন? আমার তো মেয়েদের ইমোশনাল নিয়ে খেলতে ভালো লাগে আপনার। তিথি যখন দেখলো ওই মেয়েটা ঈশানকে বকেই যাচ্ছে, তখন সে এসে সামনে দাঁড়ায়। এরপর বলে, বাসায় তো আমাকে ধরে উত্তম মধ্যম দেন, এখানে কিছু করতে পারেন না? পারবেন কিভাবে? প্রতিশোধ শুধু তিথির সাথেই নেওয়া যায়। আর এই মেয়ে তুমি দেখো, ভালো করে দেখো, আমার হাজবেন্ডের হাতে মোটা করে এঙ্গেজমেন্টের রিং। ছেলেরা সচরাচর রিং পরে না, এই কমন সেন্স তোমার নাই? আর সুন্দর ছেলেরা সাজার দরকার নেই, 100 টাকার গামছা পরলেও তাদের রণবীর কাপড় লাগবে, বুঝছো? আমি তো শুধু দেখতে চেয়েছিলাম আমার গুণধর স্বামী রূপসী রমণী দেখে কেমন রিয়াকশন দেয়, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম আস্ত গধা একটাকে বিয়ে করেছি আমি, সে শুধু কাহিনী দেখে যাচ্ছে। ঈশান এবার রেগে গেল তিথির উপর, সে ওদের সামনে থেকে তিথিকে বাইরে নিয়ে আসে। কি হলো, এমন কেন করলেন? তোর কি কমন সেন্স নেই? এরকম করে মানুষ? মেয়েটা তোকে কি ভাবলো, ছেঁচড়া ছাড়া কিছুই না। এরকম ফান মানুষ হাই স্কুলে থাকতে করে, মাস্টার্স কিংবা অনার্স লেভেলের মেয়েরা এসব করে না। সবচেয়ে বড় কথা হলো তুই আরাফাত বাড়ির বউ, একমাত্র বউ, রাকিব তোকে কি ভাবলো সেটা বুঝতে পারছিস? আশ্চর্য, আমি কি এমন অপরাধ করে ফেললাম যে আপনি আমায় এরকম বকছেন? শুরু থেকে দেখছি ম্যাচুরিটি বলতে তোর কাছে কিছুই নেই, কিচ্ছু না। আমার সাথে মজা করার প্রবলেম নেই, কিন্তু অন্য মানুষকে নিয়ে মজা করবি কেন? তানিয়ার হাজবেন্ড হয় রাকিব, তোর এই সব পাগলামিতে সে হয়তো কিছু বলেনি, কিন্তু মনে মনে কতটা নিজ ভাবছে জানিস? বড় বোন হয়ে এসব করা কি শোভা পায়? তিথি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। ওইদিকে রকিব লক্ষ্য করছে তানিয়া ওর সাথে ভালোভাবে কথাই বলছে না। রকিব স্টেজে এসে ওর পাশে বসে বলে, তানিয়া কি হলো তোমার? এই চোখে কথা বলছো না ঠিক মতন, কিছু কি হয়েছে? তানিয়া কিছু বলে না, নিজের শাড়ি কুচি হাত দিয়ে গুনতে থাকে বসে বসে। অনুষ্ঠান শেষ হবার পর রকিব আর তানিয়া বাসায় ফিরে আসে। রিদম আর কিছু
কাজিনরা মিলে তানিয়ার রুমটাকে সাজিয়ে রেখেছিল। রকিব আজ মহাখুশি, তানিয়াকে বোঝার চেষ্টা করবে, তার সাথে ভালো একটা সময় কাটাবে আজকে রাতটাতে। সে রুমে ঢুকেই দেখে ফুলে ভরিয়ে রাখা রুমটা, যেন আজ তাদের আবারও বাসর। সে হেসে হেসে ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে তানিয়ার দিকে তাকায়। তানিয়া গাল ফুলিয়ে রেখে হাতের ছুরি খুলছিল। রকিবর কাছে এসে কাঁধে তার ঠোঁট জোড়া ছোঁয়ায়। এরপর তানিয়ার কাঁধের উপর থেকে ওষায় আঁচলের সেফটিফিনটা খুলতে শুরু করতেই তানিয়া ওর দিকে ফিরে তাকায়। রকিব কিছুটা অস্বস্তি বোধ করে বলে, সরি, আসলে শুরুতেই এমনটা। কি হবে? তানিয়া আবারও ঘুরে হাতের ছুরি খুলতে থাকে। রকিব বিছানায় বসে ওর অপেক্ষা করতে থাকলো। এবার 10 মিনিট পার হয়ে যাওয়ার পরও যখন তানিয়া আসছিল না, তখন রকিব বলল, তোমার হাতের চুরি খোলা কি শেষ হবে না? হবে, কেন বলুন তো? রকিব চট করে উঠে দাঁড়ায়। তানিয়া তখন হাতের ছুরি খুলছিল। রকিব ওর খুব কাছে ঘেসে ওর পিঠে নাক ডুবাতে তানিয়া ছিটকে দূরে সরে দাঁড়ায়, যেন তাকে জন্তু ধরেছে। রকিব ওই জায়গায় দাঁড়িয়ে থেকে কিছুটা গম্ভীর গলায় বলে, আমি জানতে চাই তোমার এরকম ব্যবহারের কারণ কি? আমরা দুজনেই বিবাহিত, তবে আমাকে তোমার কাছে আসতে দিচ্ছ না কেন? হ্যাঁ, কি অপরাধ আমার? কি অপরাধ? নিজেকে প্রশ্ন করুন, প্রশ্ন করুন। আপনার ঢাকার একটা ফ্ল্যাট কেন লাগবে? ইউ নো হোয়াট, আমি আপনাকে চিনতে পারিনি। আমি বেকুবের মতো আপনার সাথে সেই ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম যার টাকা আমার বাবা দিবে। ও সরি সরি, বাবা দিবে না, বাবাকে দিয়ে দেওয়ানো হবে। আমার কি দোষ বলতে পারেন? আমি টুকুর চেয়ে কম ফর্সা বলে, টুকুর চেয়ে কম মোটা বলে, শুকনা বলে? আমার তো মনে হয় টুকু আপনার বউ হলেও আপনারা একই যৌতুক চাইতেন। আপনাকে আমি আমার আপনার পরিবারের থেকে আলাদা মনে করতাম। আমি মনে করতাম অন্তত আপনি তাদের মতো না, আপনি আমাকে বুঝবেন। কিন্তু না, সব এক ঘাটের মাঝে। এখন আমরা আপনার সাথে একই রুমে বাসর ঘরের নামের এইসব অনুষ্ঠান পালন করতে না ঘৃণা লাগে। আপনি একটা কাপুরুষ, যদি এটা আগে জানতাম তবে কখনোই আমি কবুল বলতাম না, সই করতাম না জীবনে সেই সব চাইতে দামি কাগজে। রকিব চুপ করে দাঁড়িয়ে থাকলো। তানি এবার খোপার সেফটিফিন খুলতে থাকে বসে বসে, আর কোনো কথাই বলে না। ফ্ল্যাটটা রকিব নিজের টাকায় কিনবে বলে ঠিক করেছিল, টাকাও ব্যাংকে জমা আছে। কিন্তু তখনই মা বেঁকে বসলেন। তিনি বললেন টাকাগুলো ফিউচারের জন্য সেভিংসে রাখতে, আর এই ফ্ল্যাট তানিয়ার বাবা গিফট করবেন। রকিব কিছুতেই মানতে চায়নি, কিন্তু মা বললেন ওনারা নাকি জোর করেছেন। কিন্তু এই সত্যটা রকিব আসলেই জানতো না। তানিয়া চেঞ্জ করে একটা বাসার জামা পরে বিছানায় এক পাশে শুয়ে পড়েছে। রকিব তখনও খাটের অন্য পাশে আগের মতোই বসা ছিল। তানিয়া তখন শেষবার একটা কথা বলে, সে বলে পরশু রকিব যেন একাই চলে যায়, সে রকিবের সাথে যাবে না। রকিব চুপ করে কথাটা শুনে রুম থেকে বের হয়ে গেল। ওইদিকে তিথি ঈশানের সাথে তার বাসায় উঠেছে। ঈশান থেকে যেভাবে বকেছিল সেই সময় থেকে এখন পর্যন্ত সে ঈশানের সাথে কোনো কথা বলেনি, ঈশানও বলেনি, দুজনেই চুপ করে পুরোটা সময় ছিল। বাসায় আসার পর ঈশান ফ্রেশ হয়ে বের হয়ে দেখে তিথি রুমে নেই। তিথি যে মাথার তার ছিলা এটা ঈশান জানে, তাই সে আগে থেকেই সদর দরজা লক করে রেখেছে। তাহলে গেল কোথায়? দোষ নিজেই করবে, আবার রাগটা নিজেই দেখাবে। তিথি তামিয়া রুমে এসে বসেছে, তামিয়াও নেই, সেও তার মায়ের সাথে গ্রামে গেছে। তামিয়া রুমে ওদের কাপড় পিক দেখছিল তিথি, কত খুশি মনে হচ্ছে এই দুজনকে। ওদের এরকম খুশি দেখে তার চোখে পানি এসে যায়। আচ্ছা, হাসান ভাইও কি তামিয়া আপুকে এরকম বকাছোকা করে? যদি তাই করে তবে আপু কীরকম রিয়্যাক্ট করে? এইভাবে তিথি কাঁদতে থাকলো, কাঁদতে কাঁদতে চোখ মুখ ভিজে গেছে তার। হাতে উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে সে ঈশানের প্রতি ক্ষোভ প্রকাশ করছিল। ওই সময় নিজের কোলে কারোর মাথায় স্পর্শ পেয়ে সে কান্না থামিয়ে তাকিয়ে দেখে ঈশান ওর কোলে মাথা রেখে শুয়ে আছে। তিথি রাগের কারণে কিছু বলল না, ধীরে ধীরে নিজেই সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ঈশান তাকে সরতে দিল না। সে আরও চেপে ধরে তিথিকে, কি বোঝাতে চাইছেন আপনি? এটাই যে এই কোলটা আমার মাথা রাখার ব্যক্তিগত জায়গা। না তা নয়, যদি তাই হতো তবে এই কোলের মানুষটাকে অনেক যত্নে রাখতেন, অপমান অবহেলা করতেন না। ঈশান উঠে বসে বলে, তোর দোষ ছিল বলেই ঝাড়ি গিয়েছিস, আমি এমনি এমনি কাউকে কিছু বলি না। তিথি এবার আরও রেগে গিয়ে বিছানা থেকে নেমে চলে যায় হনহনিয়ে। তানিয়া একা বিছানায় শুয়ে থাকার সময় রুমের দরজাটা খোলা খেয়াল করে উঠে বসে, হাই তুলতে তুলতে ঘড়ির দিকে চেয়ে দেখে 12:30 বাজে। রকিব এত ভাব কেন দেখাচ্ছে?
তাই সে এই বিছানা থেকে নেমে রুম থেকে বের হতেই দেখে ড্রয়িং রুমে রকিব বসে বসে টিভিতে খেলা দেখছে। তানিয়া রেগে গিয়ে বলে, এরকম নাটক দেখিয়ে সবাইকে বোঝাইতে চান আমি আপনাকে কাছে আসতে দিই না? রকিব সাউন্ড কমিয়ে বলে, পুরুষ মানুষ রাত জেগে খেলা দেখবে, এটাই কি স্বাভাবিক না? না, বিয়ের পরের দিন কেউ রাত জেগে খেলা দেখে না। তবে আর কি করব বলো, বউ তো প্রেম প্রেম খেলা খেলতে দিচ্ছে না, তাই অন্যের খেলা দেখছি। আমি অবলা পুরুষ জাতি কিনা, আজীবন স্ত্রীর শাসন চলবে, আমার তো সবে দুই দিন হলো। তানিয়া এগিয়ে এসে টিভিটা অফ করে দিয়ে বলে, এসব করে লাভ নেই, আমার মন থেকে আপনার সেই বাজে রূপটা কোনো দিনই সরাতে পারবেন না, আজীবনের জন্য কালার হয়ে গেছেন। এসব করে আমাকে আপনি আপনার বাসাতেই নিতে পারবেন না। আমি জানি কি করলে তুমি বাসায় ফিরবে, সেটাই করব, তোমায় এত ভাবতে হবে না।